বিশেষ করে আমাদের মাইমনসিং এলাকায় বা অঞ্চলে আমরা এই এলাকার মানুষ একরকম করে গান গাই। সিলেটের একটা সাইড সেই এলাকায় একরকম গান হয়। টাঙ্গাইল মানিকগঞ্জের যে সাইড টাঙ্গাইলে বিশেষ করে আমি আমার গানের বয়সে মাত্র দুইবার টাঙ্গাইল গেলাম। টাঙ্গাইল যাওয়ার সৌভাগ্য সবার হয় না, এটা সৌভাগ্য বলবো, কারণ টাঙ্গাইলে যারা গান শুনে তারা শিল্পীদেরকে পীর সাহেব মনে করে, অনেক বড় গুণী ব্যক্তি মনে করে। মুরব্বিয়ানরা যায়, যুবক ভাইরা যায় সেখানে শিল্পীদের কাছ থেকে কিছু শেখার জন্য, শিল্পীদেরকে এত বড় মনে করে। মানে ওইখানে গেলে বোঝা যায় যে আসলে গান যে করা হয়, বাউল গান একটা বিচার গান, বাউল গান একটা শিক্ষণীয় গান, বাউল গান একটা সামাজিক গান, যেখানে গেলে কিছু শিখা যাবে, জানা যাবে, অজানাকে জানা যাবে, অজানাকে বোঝা যাবে। তা আমাদের এই সাইড অনেক ভালো, অনেক সাধকদের এলাকা, তবু ওই টাঙ্গাইলের যে ভাব সেই ভাবটা আমাদের মধ্যে নাই, তার জন্য আমার এই কথাটা বলা ছিল। কিন্তু আপনি সাহস করে বলছেন যে ভাই আমাদের গান শোনা আর ওয়াজ শোনা একই কথা। এখন আমার কথা হলো, গানের মধ্যে যদি আল্লাহ রাসুলের কথা থাকে এবং মা বাবার কথা থাকে, অলিয়া আউলিয়াদের কথা থাকে, তাহলে সেই গান বাজনা জায়েজ হবে। জায়েজ হলো সঠিক কথা, ভালো কথা, আর না জায়েজ হইল বাজে কথা। যেই গানের মধ্যে যেই কথার মধ্যে বাজে কথা থাকবে সেটাই না জায়েজ। না জায়েজ অর্থই বাজে কথা। তো আমরা এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে আমরা বাজে কথার কাতারে যাই বা বাজে কথার আয়তভুক্ত হয়ে যাই। আর গান মানুষের হৃদয়ের কথা বলে, এটা আমার কথা না, কারণ রাধারমণ সাহেব বলেছে চিন্তাশীল মানুষের জন্য গান ঔষধের মতো কাজ করে, এটা হলো রাধারমণের বাণী। তো আসলে আপনাদের কাছে বলবো, আপনারা একটু নীরব থাকবেন, গান কি করা হয় সে গানটাকে বোঝার চেষ্টা করবেন, নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। আসলে একটা গানকে ধারণ করলে, একটা গানকে বুঝতে পারলে অনেক কিছু হয়। তা আমি জানি না আমি কতদূর বুঝাতে পারবো, আমাকে একটা গান অর্ডার করা হয়েছে, গানটা আমার পছন্দের গান, যদিও সাহস করে কখনো গাই নাই, আজকে শুরু করছি, দেখা যাক বাকিটা মালিক জানে। খুঁজতে গিয়া পড়ে গেলাম বিসন্ধ্যায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিসন্ধ্যায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিসন্ধ্যায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম। Thank you.
মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিষমদায় আসলে এই গানটা জীবের ভূমিকায় পড়ে যায় জীব আর পরম যখন যুদ্ধ শুরু করে দেয় মানে জীব একটা অধিকার করে বলতেছে পরমকে স্রষ্টা আমাকে সৃষ্টি করলো এখন তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি কোন জায়গায় থাকো তুমি যদি আমার মধ্যেই থাকো ইন্নাল্লাহু আলা আদম আলা সুরাতিহি আদমকে আল্লাহ মানুষ মানে আদমকে আমার মালিক নিজের সুরত দ্বারা সৃষ্টি করেছে মানুষকে যদি স্রষ্টা নিজের সুরত দ্বারা সৃষ্টি করে থাকে তাহলে আমার সুরত আমার স্রষ্টার সুরত তো একই সুরত এটা অনেক পূর্বের কথা গানটা জীবের ভূমিকায় পড়ে যায় যখন একটা বিপক্ষের শিল্পী পরমের ভূমিকায় গান করবে সে আল্লাহ হয়ে যাবে সে পরম হয়ে যাবে স্বয়ং স্রষ্টা হয়ে আমার সাথে কথা বলবে আমি জীব হইয়া তার সৃষ্টি হইয়া বলবো তুমি কোথায় আছো আমি যদি হারাম খাই সংসারের চাপে পড়া আমার অভাবের সংসার অভাবে নাকি স্বভাব নষ্ট হয়ে যায় আমি যদি অভাবে পড়ে হারাম খাই আমার মধ্যে যদি তুমি থাকো তাহলে তো তুমিও খাও আমাকে যদি দোজকে দেওয়া হয় তাহলে সেই দোজকে তো আমি যাবো না তুমিও আমার সাথে যাইবা কতটুকু বড় কথা কতটুকু অধিকারের কথা যে আমার জায়গা কোথায় আর তোমার জায়গা কোথায় তুমি আমি তো সব এক এটা অনেক অনেক ঊর্ধ্বের কথা আমি চুরি করে ধরা পড়লে আমার মুখে চুনকালি লাগায় কিন্তু তখন তুমি আমার কাছে থাকো না তোমার লজ্জা হয় না আমি তোমার নাম ধরে ডাকার পরও তুমি আমার দিকে তাকায়ও দেখো না তার মানে চুরিটা কি আমি করছি আমার রাসূল পাকের ইতিহাস আমরা অনেকে জানি মুসা নবীর ঘটনা মুসা নবী আল্লাহর সাথে এতটুকু বন্ধুত্ব ছিল এতটুকু ভালোবাসা ছিল এত অধিকার করত মুসা নবী বলতেছে মালিক আচ্ছা আমি যে এই যে সংসার করি এই সংসারে থাকি এত কিছু করি আপনি কি সবই দেখেন আপনি কি আমার মাঝে সবসময় থাকেন হয় অবশ্যই আমি তোমার মাঝে সবসময় থাকি সবসময় থাকেন হয় হ্যাঁ আমি তোমার মাঝে সবসময় থাকি কয় আমি যখন আমার স্ত্রীর সাথে একত্রিত হই মহব্বতের সময়ে যাই তখনও কি আপনি আমার সাথে থাকেন অবশ্যই আমি তোমার সাথে থাকি আল্লাহ আপনার কি একটু লজ্জা হয় না আপনি আমার এই অন্তরঙ্গ মুহূর্তটা আপনি এত কাছে থেকে উপভোগ করেন এটা আপনার লজ্জা হয় না ঠিক আছে আজকে থাকবো না আজকে তুমিই থাইকো আমি তোমার সঙ্গে নাই মুসা নবী তার স্ত্রীকে বলল তুমি আজকে একটু সেজে গুজে থাইকো তো তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ ঠিক আছে স্ত্রী সাইজা সন্ধ্যা থেকেই বৈশা রইছে মুসা নবী বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে মুসা নবী বিছানায় শুইতে দেরি হয়েছে ঘুমাইতে দেরি হয়নি ফজরের আজান দিছে ফজরের আজান পড়তেই বউ ডাকতেছে উঠেন নামাজ পড়বেন না বা সালাত কায়েম করবেন না ইবাদত করবেন না আজান পড়ে গেছে কই কী ব্যাপার আমি কি সারা রাত্র ঘুমাইছি কই আপনি তো বলছিলেন আমার সাইজা বৈশা থাকতে কিন্তু আপনি তো ঘুমাইলেন সারা রাত বিষয়টা কি তোর পর্বতে চলে গেলেন মুসা নবী বলতেছে আল্লাহ ঘটনাটা কি ঘটলো বুঝলাম না আমার স্ত্রীকে বললাম আপনাকে বললাম আপনি আমার সাথে থাকেন না আমার স্ত্রীকে এত সুন্দরভাবে সাজায় গুজায় বসায় রাখলাম কিন্তু বিছানায় শুইতে দেরি হইলো আমার ঘুমাইতে দেরি হইলো আমি তো কিছু করতেই পারলাম না আমি ছিলাম না তুমি করবা কিভাবে আমি যদি তোমার মধ্যে না থাকি তুমি কিভাবে করো তার মানে স্বয়ং স্রষ্টাই সব কিছু করে এখানে আমার করার কোনো হাত নাই আমি কথা বলতেছি আমার স্রষ্টা নিজে কথা বলাইতেছে বিদায় আমি বলতেছি এর জন্য এই গানের মধ্যে বলা হইলো